তিতাসের নবগঠিত শ্রমিক দলের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। মোহাম্মদ ইমাম হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে এবার দেখুন বিস্তারিত এসটিভি নিউজ 14-এ। কুমিল্লার তিতাস উপজেলায় নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 29 আগস্ট মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের ব্যক্তিগত অফিসে এই মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ডক্টর খন্দকার মারুফ হোসেন। তিতাস উপজেলা শ্রমিক দলের নবগঠিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ সাইমুল ইসলাম আখন্দের সভাপতিত্বে এবং সদস্য সচিব মফিজুল ইসলাম বশিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিয়া মোহাম্মদ মিজানুর রহমান, সদস্য সচিব আলমগীর হোসেন, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া খাতুন, তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন আকন্দ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের টিপুসহ অনেকে। মতবিনিময় ও পরিচিতি সভা শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ডক্টর খন্দকার মারুফ হোসেন ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিয়া মোহাম্মদ মিজানুর রহমান সদস্য সচিব আলমগীর হোসেনকে তিতাস উপজেলা নবগঠিত শ্রমিক দলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে অতিথিরা আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নেন। এই সময় উপস্থিত ছিলেন নবগঠিত তিতাস উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজ ফকির, মোহাম্মদ জেবেল মেম্বার মোহাম্মদ রিপন আহমেদ, গাজী মোহাম্মদ ইব্রাহিম খলিল, মোহাম্মদ আনিসুর রহমান লাবলু, মোহাম্মদ রিপন সরকার, জয়নাল মিয়া, মোহাম্মদ আরিফ মুন্সি, মোহাম্মদ গিয়াসুদ্দিন ভূঁইয়া, সদস্য মোহাম্মদ ওসমান গনি, মোহাম্মদ নুরুল হক, মোহাম্মদ অলি মিয়া, মোহাম্মদ আমিন মুন্সি সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার এবং আমাদের অভিভাবক বর্তমান আমাদের যুব এবং ছাত্র সমাজের ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেবকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের কুমিল্লা উত্তর জেলার সভাপতি এবং আহ্বায়ক শ্রমিক দলের। তারা খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে একটি সুন্দর কমিটি উপহার দিয়েছেন, সেজন্য আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাল্লাহ আপনারা যে আশা করে আমাদেরকে কমিটিটা দিয়েছেন, আমরা ইনশাল্লাহ আমাদের কাজে প্রমাণ করে দেব যে আমরা আসলে এই এই শ্রমিক যারা আছে নেতা আছে আমাদের শুনলাম নাম একনাথ আওয়ামী লীগের মহানেতা নেতা বিকাশের প্রতিষ্ঠাতা বিকাশের অভিভাবক ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের